সোমালিয়ার জলদস্যুদের হাতে ছিনতাই বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লার কাছাকাছি এলাকায় অবস্থান নিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নেভাল ফোর্সের একটি যুদ্ধ জাহাজ। এমভি আবদুল্লাকে ঘিরে চক্কর দিয়েছে ইইউ নেভির হেলিকপ্টার। সোমালিয়া উপকূলে জলদস্যু দমনে অপারেশন আটলান্টা নামে কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি। বৃহস্পতিবার বাংলাদেশ সময় গভীর রাতে অপারেশন আটলান্টা তাদের এক্স অ্যাকাউন্টে বাংলাদেশি পতাকাবাহী পণ্যবাহী বাণিজ্যিক জাহাজ এমভি আবদুল্লাকে ঘিরে তাদের কার্যক্রমের ছবি ও ভিডিও প্রকাশ করেছে। এসব ছবি ও ভিডিওতে দেখা যায় ইইউ নেভাল ফোর্সের অপারেশন আটলান্টার মোতায়েন করা যুদ্ধ জাহাজটি থেকে বাংলাদেশের জিম্মি জাহাজটিকে দেখা যাচ্ছে। ইইউ নেভাল ফোর্সের দুই সদস্য জাহাজটির দিকে তাকিয়ে আছেন, যা যুদ্ধ জাহাজটি থেকে এমভি আবদুল্লার খুব কম দূরত্বই নির্দেশ করে। অপর দুটি ছবি ও একটি ভিডিওতে যুদ্ধ জাহাজ থেকে ইইউ নেভাল ফোর্সের একটি হেলিকপ্টার জিম্মি বাংলাদেশি জাহাজের ওপর দিয়ে উড়ে যেতে দেখা যায়। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশি জাহাজটি গত তিন দিন ধরে সোমালিয়ার গোদবজিরান উপকূলে 1.5 নটিক্যাল মাইল দূরে নোঙর করে আছে। এর আগে গত 12 মার্চ বাংলাদেশ সময় দুপুর 1টার দিকে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লা। দস্যুদের কাছে জিম্মি আছেন 23 জন বাংলাদেশি নাবিক ও ক্রু। পরে 14 মার্চ এক বিবৃতিতে ইইউ নেভাল ফোর্স জানায় অপারেশন আটলান্টার আওতায় তাদের একটি যুদ্ধ জাহাজ বাংলাদেশি জাহাজটিকে অনুসরণ করছে। তারা বাংলাদেশ ও সোমালি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। 18 মার্চ রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানায় সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লা উদ্ধারে দেশটির পুলিশ ও বিভিন্ন দেশের নৌবাহিনীর সদস্যরা মিলে সোমবার অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। সোমালিয়ার পান্টল্যান্ড অঞ্চলের পুলিশ বাহিনীর বরাতে তারা এ তথ্য জানায়। এদিকে ইইউ নৌবাহিনীকে অভিযান পরিচালনা থেকে বিরত রাখতে জিম্মি নাবিকদের উপর চাপ বাড়াচ্ছে জলদস্যুরা। সময়টা দৌড়াবে প্রাণ ডাল মুঠোয় মুঠোয় সময় পায়।